এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। আমি জানতাম বৌরানি এলে আমাকে কিছুতেই যেতে দেবে না। ওর বাড়ির 300 বছরের জাগ্রত ঠাকুরের সামনে ওর বাবার মাথায় হাত দিয়ে ও যে দিব্যি কেটেছে তাও কোনো দিনই ভাঙতে পারবে না। পাথরের দেবীর কাছে করা শপথ, রক্ত মাংসে করা, দেবতাকে স্পর্শ করে ভাঙছে। ওই দিব্যের ভয়ে আপনাকে আমি তাড়াতে দিচ্ছি না, এটা আপনি ভাববেন না পিসিমা। যে বাড়িতে থেকে আপনি একটার পর একটা অন্যায় করে গেছেন, সেই বাড়িতে থেকে সেই অন্যায় প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। আমাকে কি করতে হবে বলো, আমি সব করবো। এই সংসার সামলাবার জন্যে বাবা আপনাকে নিয়ে এসেছিলেন। আপনি এবারে সবার বড় গুরুজন, আপনি সবাইকে বলে দেবেন এই সংসার কিভাবে চলবে। রূপা তুমি, উনি শত হলেও তোমার পিসিমা, ভুল যদি কিছু করেই থাকেন, ভুল কি আমি করিনি বলো? তুমি ভুল করনি, সবার ভুলের যদি ক্ষমা হতে পারে পিসিমাই বা একা তার ভুলের সাথে পাবেন কেন? কি গো, কি ভাবছো? ভাবছি ভাবছি নিজের হাতে রান্না করে ওই হতভাগীকে খাইয়ে পাপে প্রায়শ্চিত্ত করা শুরু করব। তুমি তুমি নিজের হাতে রান্না করবে? এতগুলো ভালো মানুষের মধ্যে থেকে চেষ্টা করেও আর খারাপ থাকা যাবে না গো। বৌরানী আমার অনেক ছোট হয়েও আজ যে সাজা আমাকে দিল। যাও তাহলে রান্নাঘরেই যাও। বলো বৌরানী, তুমি আজ কি খাবে? চিকেন কাটলেট। না 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 না, বানান করতে হবে। বলছি বানাতে পারবেন তো? তা তো পারি, কিন্তু চিকেন পাবো কোথায়? ইচ্ছে করলেই পাওয়া যায়। এক ডজন নিয়ে এসেছি, আজ আমরা সবাই একসঙ্গে বসে খাবো। চলো সবাই চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।